সম্প্রতি রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে বাসাবাড়িতে ব্যবহৃত গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ভাবিয়ে তুলেছে সবাইকে। বিস্ফোরণে দগ্ধ হওয়ার পাশাপাশি মারাও গেছেন বেশ কয়েকজন। এখন বাসাবাড়ির এলপি গ্যাস ব্যবহার হচ্ছে সিএনজিতেও। বিআরটিএ বলছে গাড়ির কাঠামো পরিবর্তন করে গ্যাসের সিলিন্ডার বাদ দিয়ে এলপি গ্যাসে জীবনের ঝুঁকি রয়েছে। এটা পাইপলাইনের মাধ্যমে ছোট একটা রেগুলেটর ইউজ করা হয়ে থাকে। রাস্তায় অনেক সময় দেখা যায় যে একটু উঁচু নিচু বা সামান্য কিছু ত্রুটিপূর্ণ থাকে, সেক্ষেত্রে ঝাঁকির কারণে দেখা যাচ্ছে সিলিন্ডারের যে আপনার রেগুলেটরটা সেটাও মিসিং হতে পারে আর কি। মিসিং হয়ে গেলে গ্যাস লিকেজ করলে অবশ্যই সেটা বার্ন হওয়ার খুব একটা সম্ভাবনা থাকে। সিএনজি চালকরা বলছেন গ্যাসের সিলিন্ডার ভরতে বগুড়ায় যাতায়াত করতে পুলিশের হয়রানির পাশাপাশি নামে বেনামে বিভিন্ন সংগঠনকে চাঁদা দিতে হয়। বাধ্য হয়ে তারা বাসাবাড়িতে ব্যবহৃত এলপি গ্যাস দিয়েই গাড়ি চালাচ্ছেন। এলপি গ্যাস এখানে পাওয়া যাচ্ছে, হাতের কাছে পাওয়া যাচ্ছে, আমাদের টোল দেওয়া লাগে না, হয়রানি হওয়া লাগতেছে না, পুলিশেরও অনেক অত্যাচার করা লাগে, এরকম অনেক সমস্যা আর কি আমাদের। এটা এলপি গ্যাসটা আমাদের জন্য খুবই ভালো হয়েছে আর কি। পুলিশে সিঙ্গেল দেওয়ার সাথে আটকার লাগে, দেন 5,000-10,000, যার কাছে যেমন পাচ্ছে এমনই নিচ্ছে। হাতের কাছে এটা পাওয়া যায়, যেখানে ইচ্ছে সেখানে নিতে পারতেছি। এখান থেকে আমি যদি বাজার গেলিতে যাই, ত্রিমোহনীতে যাই, ওখানেও আমার এলপি গ্যাস আছে। বিভিন্ন হয়রানি হয়, আবার পুলিশ আবার ফির মনে করেন পিতলা পিতলি করে, আবার ফির মামলা করে, মনে হয় হাই রোড ওঠানো যায় না, এর কারণে আমরা এলপি গ্যাস উঠেছি। গাড়ি দাবড়ে ধরে দাবড়ে ধরিয়ে আপনার অক্টর টাকা বসে না থাকলে মোবাইল কেড়ে নেবে। গাইবান্ধা থেকে গোবিন্দগঞ্জের নাকাইহাট, সাঘাটা, ফুলছড়ি, সুন্দরগঞ্জ, সাদুল্লাপুর ও পলাশবাড়ি সড়কে প্রতিদিন 5 শতাধিক সিএনজি চলাচল করে। হেদায়েতুল ইসলাম বাবু, সময় সংবাদ, গাইবান্ধা।